আমরা এখন জানব কম্পিউটারের ইনপুট ও আউটপুট ডিভাইস কি এবং তাদের কিছু উদাহরণ। ছোট বড় প্রত্যেকটি কম্পিউটারকে তার কার্যকারিতার জন্য ইনপুট ও আউটপুট উভয় ডিভাইসের উপরই নির্ভর করতে হয়। কম্পিউটারের ইনপুট ডিভাইস হলো এমন একটি সরঞ্জাম বা হার্ডওয়্যার যা আমাদের কম্পিউটারে ডেটা প্রবেশ করাতে সহায়তা করে, অর্থাৎ এর মাধ্যমে আমরা কম্পিউটারকে নির্দেশনা প্রদান করতে পারি। অপরপক্ষে আউটপুট ডিভাইসের মাধ্যমে কম্পিউটার আমাদের প্রতিক্রিয়া ফিরিয়ে দেয়। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই ইনপুট ও আউটপুট ডিভাইসের এক্সাম্পল বা উদাহরণ থেকে আমাদের কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করা হয়ে থাকে। ইনপুট ডিভাইসে সবচাইতে ভালো উদাহরণ হলো কিবোর্ড, যেটির সাথে মোটামুটিভাবে আমরা সবাই অভ্যস্ত। যে কোনো ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারে কম্পালসারি রূপে এই কিবোর্ডটি যুক্ত থাকে। কিবোর্ডের উপর অবস্থিত বিভিন্ন সুইচগুলিকে প্রেস করে আমরা টাইপ করে থাকি। সেরকমভাবে একটি সাহায্যকারী ইনপুট ডিভাইস হিসাবে আমরা কম্পিউটার মাউসকে ব্যবহার করে থাকি। এক্ষেত্রে আমরা কম্পিউটার স্ক্রিনে যে কার্সারটি রয়েছে সেটি নাড়াচাড়া করাতে বা কোনো ছবির ওপরে ক্লিক করতে এটি ব্যবহার করে থাকি। আবার জয়স্টিক হলো এমন একটি সরঞ্জাম যেটি কম্পিউটার গেমিংয়ের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে এবং গাড়ির গিয়ারের মতো এদিক এটিকে চারিপাশেই নাড়াচাড়া করানো যায়। এটির ব্যবহারের মাধ্যমে কম্পিউটারের অবস্থিত যে চিত্র বা ক্যারেক্টার আমাদের সম্মুখে রয়েছে তার সেটিকে আমরা বিভিন্ন দিকে নড়াচড়া করার জন্য নির্দেশনা প্রদান করতে পারি। আজকের যুগে আমরা প্রত্যেকেই লাইট পেন বা স্ক্রিন টাচ পেন বা টাচ স্ক্রিন পেন এগুলির সঙ্গে অভ্যস্ত। আমরা বিভিন্ন ট্যাব বা অ্যান্ড্রয়েড ফোনের ওপরে এগুলি দিয়ে কিন্তু সরাসরি কিছু ড্র করতে বা লিখতে পারি, অর্থাৎ এটিও হলো এক ধরনের ইনপুট ডিভাইস। যে কোনো ধরনের স্পিচ রিকগনাইজেশন ডিভাইস, যেরকমভাবে আমরা অ্যালেক্সার সঙ্গে পরিচিত, এটিও কিন্তু এক ধরনের ইনপুট ডিভাইস। সেরকমভাবে মাইক্রোফোন বা বারকোড স্ক্যানার বা এটিএম স্ক্যানার, এগুলিও কিন্তু ইনপুট ডিভাইসের উদাহরণ। যে কোনো সুপার মার্কেটে গেলেই আমরা দেখতে পাবো আমাদের যে বিলিং সেকশন সেখানে টাচ স্ক্রিন একটি যন্ত্র রয়েছে, যেটির মাধ্যমে সুপার মার্কেটের এমপ্লয়ি খুব দ্রুত আমাদের বিলটি তৈরি করে দেন। এটিও কিন্তু এক ধরনের ইনপুট ডিভাইস যেটি আমরা ছবিতে দেখতে পাচ্ছি। যখন কোনো আই হসপিটালে কোনো পেশেন্টের রেটিনা স্ক্যান করা হয়, তখন যে যন্ত্রের মাধ্যমে বা যন্ত্রের যে অংশের মাধ্যমে সেই স্ক্যানটি করা হয় সেটিও এক ধরনের ইনপুট ডিভাইস, যেটিকে আমরা ভিশন বেসড ডিভাইস বলে থাকি। সেরকমভাবে যখন আমরা নতুন আধার কার্ড তৈরি করতে যাই, যখন আমাদের রেটিনা স্ক্যান করা হয় অথবা থাম্ব স্ক্যান করা হয়, সেগুলিও কিন্তু আধুনিকতর ইনপুট ডিভাইসগুলির মধ্যে পড়ে। এখন যদি বলি আউটপুট ডিভাইসের কথা, তবে বলতে হয় আমাদের প্রদত্ত ইনপুট সিগন্যালটিকে কম্পিউটার নিজের সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মধ্যে প্রসেস করে প্রয়োজনীয় ফলাফলটি আউটপুট ডিভাইসের মাধ্যমে আমাদের সম্মুখে তুলে ধরে। উদাহরণস্বরূপ কম্পিউটার মনিটর, প্রিন্টার বা স্পিকার, এগুলির কথা আমরা বলতেই পারি। আমরা যখন প্রজেক্টরের মাধ্যমে কোনো ছবি বা ভিডিও স্ক্রিনে প্রজেক্ট করি, সেটিও এক ধরনের আউটপুট ডিভাইস। হেডফোন, ইয়ারফোন, এমনকি আমাদের এলসিডি টিভিটিও এক প্রকার আউটপুট ডিভাইস। প্লটার হলো এমন একটি প্রিন্টার যার মাধ্যমে বড় কোনো গ্রাফ বা ম্যাপ প্রভৃতি প্রিন্ট করা হয়ে থাকে, এটিও এক ধরনের আউটপুট ডিভাইস।